আঞ্চলিক প্রধানের দায়িত্ব। ষাটের দশকে পূর্ব পাকিস্তানে চলছিল আইয়ুব খানের শাসনামল। রাজনীতি নিষিদ্ধের ওই সময়েই ১৯৬০-এর পয়লা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু বিমা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আলফা লাইফ ইন্স্যুরেন্সে। জেলায় জেলায় বিমার কাজের আড়ালেই তিনি চালিয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড। তাৎপর্যপূর্ণ সেই দিনের স্মরণে ২০২০ থেকে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে দিবসের আয়োজনে মঙ্গলবার সকালে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বিশিষ্ট জনকে বিমা সম্মাননার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য চালু করা বঙ্গবন্ধু সুরক্ষা বিমার দলিল। দেশের বিমার ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বিমার চাকরির সুবাদেই ছয় দফা পেয়েছিল দেশ। অনেকে প্রশ্ন করে, ছয় দফাটা কে লিখলো, কীভাবে লিখলো, কারা কারা ছিল, হয়তো অনেক বিশেষজ্ঞ ছিল। বিষয়টা তা নয়। এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে বঙ্গবন্ধু শেখ মুজিব এটা রচনা করতেন, আর এটা টাইপ করেছিল মোহাম্মদ হানিফ। দিনের পর দিন বসে বসে তিনি এই ছয় দফাটা প্রণয়ন করেন এবং হানিফ এটা টাইপ করে, কারণ হানিফ অত্যন্ত বিশ্বস্ত ছিল। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়ে সুন্দর একটা পরিবেশ পেয়েছিলেন বলেই তার পক্ষে এটা তো প্রণয়ন করা বোধ হয় খুব সহজ হয়েছিল। বিমা খাতে সেবার দুয়ার আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিতে বলেন সরকার প্রধান। তিনি জানান, দেশবাসীকে সুরক্ষিত জীবনের নিশ্চয়তা দিতেই সার্বজনীন পেনশন চালু করছে সরকার। বিমা খাতটা সম্পূর্ণভাবে ডিজিটালাইজড এবং অটোমেশনে আনতে হবে। বিমা বিষয়টা আরও ভালোভাবে প্রচার হওয়া দরকার। সার্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। আসলে আমাদের অল্প ছোট দেশ, বিশাল জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যার জন্য তাদের একটা সুরক্ষিত জীবন দেওয়া, প্রত্যেকের জীবন জীবিকা চালুর মতো একটা সুন্দর ব্যবস্থা আমাদের সমাজে হবে, অর্থনৈতিকভাবে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি পরিকল্পনা নিচ্ছি। বিমা দাবি নিষ্পত্তিতে গ্রাহক হয়রানি বন্ধে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উন্নত বিশ্বের মতো বিমা ব্যবস্থা আমাদের দেশে চালু হোক, সেটাই আমরা চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।